হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছো এই সেটআপটা কেন। আজকে একটা মিউজিক্যালি রোস্ট হবে। রোস্টিং জনারটা এই চ্যানেলে কখনো দেখা যায়নি, তাই বলে হবে না সেটা না। তো রোস্টিং শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই, যে যাদেরকে নিয়ে রোস্ট করছি বা যাদের ভিডিও দেখাচ্ছি তাদের অ্যাগেনস্টে আমার কোনো হেট নেই। এটা ওরা মোস্ট প্রবাবলি আউট অফ বোর্ডম বা একটা ইচ্ছে নিয়ে করছে টু এন্টারটেইন পিপল, তো এটাতে খারাপ কিছুই নেই। বাকি রোস্টিং চ্যানেলসদের মতো আমি কোনো অশ্লীল কথা বলবো না, তো অত ইগোতে নেওয়ার কিছু নেই। তো মোটামুটি বেশি ভাট না পোকে শুরু করি আজকের রোস্টিং। তো আমি থাকি কলকাতায়, আর এখানে লাস্ট মোটামুটি এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আবহাওয়া দপ্তরে ফোন করে জানা গেছে যে বৃষ্টির কারণটা কি, আর কারণটা পাওয়া গেছে মিউজিক্যালিতে। স্বয়ং কৃষ্ণ খুবই দুঃখিত, খুবই আহত এরকম একটি রাধা পেয়ে এই বৃষ্টিটা হচ্ছে ওনার চোখের জল। আমি মানুষকে মানুষের সাথে মিউজিক্যালি করতে দেখেছি, মানুষকে জানোয়ারের সাথে মিউজিক্যালি করতে দেখেছি। কিন্তু মানুষকে ভগবানের সাথে মিউজিক্যালি করতে দেখে সত্যি কথা বলছি, আমি সারা বছর কাঁদলেও আমার চোখের জল কম হবে। এরম আর চোখে তাকানোর মানেটা কি? মাথা থেকে মুকুট পড়ে যাচ্ছে নন্দলালা কি? পেছন দিয়ে তিনি উকি মেরে মেরে কি দেখতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি। মোটামুটি আমরা জানতে পারলাম কলকাতায় এত বৃষ্টির কারণ। মিউজিক্যালি অ্যাপটায় আমার সবসময় লোকজনের হ্যাশট্যাগ ক্রিয়েটিভিটি দেখতে খুবই পছন্দ হয়। যিনি কৃষ্ণকে নিয়ে একটু আগে খেলছিলেন তার আরও স্কিলস আছে। জাস্ট একটু নিচের থেকে চোখটা সরিয়ে একটু ওপরে তুলুন। এরকম অ্যাক্টিং স্কিলস, এত ইমোশন, এত স্যাডনেস লোকজন কোথার থেকে আনে? জাস্ট একটুর জন্য দেবের অ্যাক্ট্রেস হতে পারলো না এই মেয়েটা। নর্মাল মানুষরা কাউকে মিস করলে একটা ফোন করে, এই মানুষটা মিউজিক্যালি বাজাচ্ছে বসে বসে। কি হাই থিংকিং, বাপ রে বাপ! এত ইন্টেন্স একটা অ্যাক্টিং চলছে এখানে, তুই যে লিপসিং করবে তা না, ইমোশন দিয়ে বুঝিয়ে দিচ্ছে, অ্যাক্টিং দিয়ে বুঝিয়ে দিচ্ছে কি বলতে চাইছেন। আমি যতবারই মিউজিক্যালি দেখি অনেক 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 শিখতে পারি, অনেক হাই কোয়ালিটি লাইফ লেসেন্স আমি পাই। যখনই তুমি যখনই কাউকে মিস করবে, ফোন না করে বা একটা মেসেজ না করে তুমি মিউজিক্যালি বানাও আর ওটা পাঠিয়ে দাও যাকে মিস করছো, হয়তো সেটা দেখে সেও তোমাকে মিস করবে আর আরেকটা মিউজিক্যালি বানাবে।
আর এরমভাবে প্রসেসটা চলতে থাকবে। এটা করতে করতে লোকজনরা অ্যাক্টিং শিখবে, আর ইন ফিউচার ইন্ডিয়া উইল প্রোডিউস ওয়ান অফ দি মোস্ট ভার্সেটাইল, ওয়ান অফ দি মোস্ট বেস্ট অ্যাক্টার্স ইন দি ওয়ার্ল্ড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো। হোপফুলি এরকম আরও ভিডিও করবো, কারণ লাইফ লেসেন্স তো খুব দরকার, মানে এগুলো দিয়ে শিখতে বা শেখার জিনিস আছে ভাই। তো আজকের জন্য এইটুকুই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল নেক্সট টাইম কি টাটা, কিছুই না, মিউজিক্যালি করতে থাকো আর কি।